ના નારકેલ વાતી હોય છે હા જોના હોય છે જોના હોય તે હોય તે દેવન જે એ কিছু কিছু নারকেল আছে কিন্তু জুনা হইতে হইতে পরে আর এটার পানি তাহে না ভিতরে হয়ে যায় ফুলসা শুকায়া ভিতরে ফুলসা হয়ে যায়গা আল্লাহ রহমতে আমার ছোট বোনের এমন ফুলসা হয়েছে তা গান করেছিলাম তালহারা এক বেতালা মন হয়েছে ও তালা উদর ভরিয়া প্রেমের শরাব খেয়েছি শব্দটা কিন্তু শরাব মানে একবারে সোনা আবার আবার একবারে সেরা বোনা আবার সোরা বোনা শব্দটা হলো শরাব খেয়েছি প্রেমের শরাব আমার কিসের অভাব বাংলার নবাব আমি সেজে গেছি কখন আসে মির্জাপর ভয়ে কাঁদে এই অন্তর এই হালে দিন আমি কাটাইতে আছি এই এটি কিতাই যে উতালের মতো শব্দ হয় এটা কি সেটের ফ্যান ও আচ্ছা এখন বাংলার নবাব বাংলার নবাব তো আবার যে কেউ সাজতে পারে না এটা বাংলার নবাব সাজার মাধ্যমেও কিন্তু একটা প্রকার ভেদ আছে যেমন একজন নবাব ছিল নবাব সিরাজউদ্দৌলা উনি ছিলেন বাংলার নবাব মানে অত্তের দিকে তখন এই মির্জাপুর যখন তারে ধ্বংস করে তখন তাকে মানে ধ্বংস করার আগে এই নবাব সিরাজউদ্দৌলা বলছিল যে মির্জাপুর আলী কা আপনি আমার শত্রু নয় আপনি আমার পরম আত্মীয় বটে আবার এখন আমরা কি বুঝি হিন্দু নয় মুসলমান নয় সবার উপরে হলো মানুষত্ব এখন তার প্রশ্ন হইল মুসলমান মরলে আরেক মুসলমানে কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখন একজন মুসলমান যদি মরে তাইলে সনাতন ধর্মের লোকেরা কি কয় সনাতন ধর্মের লোকেরা কয় কিন্তু এইটাই কয় এইটাই কিন্তু আমরা যেভাবে কই আমরা মুসলমানরা যেভাবে কই তারা এইভাবে বলে না তারা একটু ব্যতিক্রম বলে সংস্কৃত ভাষা যেমন আদম আমরা মুসলমানদের মাধ্যমে হইল আদম আদি আদম আর হিন্দুদের মধ্যেও আরেকটা নাম আছে এই আদমেরই আসলেই মূলত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব কিছু কিন্তু এই আদম আলাইহিস সালাম থেকেই কিন্তু শুরু একবারে আদি থেকে এখন এই আদি আদম আমরা জানি এই আদমরে কিন্তু সনাতন ধর্মের লোকেরা কয় আরেকটা নামে যে যেটা প্রশ্ন করছে যে সনাতন শব্দের অর্থ কি এরা এখন হিন্দুরা কি কয় একজন মানুষ মারা গেলে হিন্দুরা কি কয় হিন্দুরা কয় লাই লং ইল্লাং গাদির লাই লং ইল্লাং গাদির মানে সে আমাদের মাধ্যমে একজন ভালো লোক ছিল কিন্তু সে এখন বর্তমানে আমাদের কাছ থেকে হারিয়েছে এটার একটু সংস্কৃত ভাষায় কয় লাই লং ইল্লাং গাদির আর মুসলমানরা কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখন সনাতন ধর্মের শাব্দিকত্ব কি সনাতন ধর্মের শাব্দিকত্ব হইল মানে এটা হলো চিরজীবী মানে চিরন্ত চিরস্থায়ী এটা হলো আদি 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 মানে আমরা আমাদের মুসলমানদের আদি আদম হইল হযরত আদম আলাইহিস সালাম আর হিন্দুদের আদি আদি পিতা হইল মনু মনু এই আদমেরই একটা নাম সনাতন ধর্মের লোকেরা কয় আদমেরই একটা নাম এটাকে হিন্দুরা হিন্দুরা বলে সনাতন ধর্মের লোকেরা বলে মনু আর আদমের স্ত্রী হইল হাওয়া হাওয়া আলাইহিস সালাম কিন্তু এই হাওয়া
এটা হইলো সামাজিক জগতে কিন্তু আসলে মূল হাওয়া শব্দের অর্থ হইলো কুদরতুন নিসা এখন এই আদমের স্ত্রী যদি হাওয়া হয় তাহলে সনাতন ধর্মের লোক লোক যারা আছে তারা তারা হইলো আদি সনাতন হইলো আদি মানে মনু মনুর জন্ম থেকে সনাতন ধর্মের উৎপত্তি মনুর স্ত্রী হইলো শতরূপা আমি কি বুঝাইতে পারছি কারণ হিন্দু হিন্দুানি গ্রন্থের মাধ্যমে যা পাওয়া যায় আমি তা বলার আমি চেষ্টা করলাম এখন আমি আগে একটা গান গাইয়া নেই এই আমি যেহেতু হিন্দু বানাইছি আমার আমি হিন্দু হয়ে গেছি একটা গান গাইয়া লই গানটা গাইয়া এরপরে তারে কি যে গাইয়াম এটা আমি এখনো বুঝা পাইতাম পারতাছি না একটা কথা মনে হয়ে আছে কথাটা আমি খালি কইতাম কইতাম হে যে তোমার একটা পয়েন্ট রাখছে কারণ আমার একটা পয়েন্ট বাইরে হয়েছে খাদিজা প্রথমে একটা গান করেছিল এই আমার পাপি অঙ্গ জড়ো জড়ো ক্ষমা করো মালিক সাই নাকি এরপরে ওই যে লাস্টের কথাটা জানি কি খাদিজা কয় সুলেমান রে আমি যে দিন যাবো মরে খাদিজা কয় সুলেমান রে আমি যে দিন যাবো মরে ও রাসুল নামের মালাগেতে রাসুল নামের দুরুদ পড়ে মানে এরকম একটা গানের মাধ্যমে একটা কথা আসছিল যে খাদিজা কয় সুলেমান রে আমি যে দিন যাবো মরে আস্তে 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 এখন এহেন আমার একটা পয়েন্ট পয়েন্ট আমি রাখলাম না হ্যাঁ যে তোমার একটা রাখছে পয়েন্ট এর মাধ্যম তো রুবেল মিল্কি আইছে আস্তে এখন তার কাছে আমার একটা পয়েন্ট আচ্ছা স্বামীর পদতলে কি স্ত্রীর বেহেজ মায়ের পদতলে কি সন্তানের বেহেজ এখন মায়ের পদতলে যদি সন্তানের বেহেস্ত হয় আর স্বামীর পদতলে যদি স্ত্রীর বেহেস্ত হয় তাহলে এখানে স্বামীর নাম যে তোমার এই যে অর্ধাঙ্গিনী তুমি হইল অর্ধাঙ্গিনী আর তোমার স্বামী হইল অর্ধেক মানে অর্ধেকটা হইল তুমি অঙ্গ আর তার অর্ধেকটা অঙ্গ হইল তুমি আর তোমার অর্ধেকটা অঙ্গ হইল সুলেমান এখন আমার প্রশ্নটা এই জায়গায় যদিও অর্ধেক অর্ধেক থাকে এরপরেও স্বামীর পদতলে স্ত্রীর বেহেস্ত এখন স্বামীর পদতলে যদি স্ত্রীর বেহেস্ত হয় স্বামী হয় স্বামী হইল সুলেমান আর স্ত্রীর স্ত্রী রূপে হইলা মানে অর্ধাঙ্গিনী হিসাবে হইলা তুমি খাদিজা তুমি খাদিজা যদি অর্ধাঙ্গিনী হও তার পদতলে যদি তোমার বেহেস্ত হয় তাহলে সরাসরি গানের মাধ্যমে তার নামটা তুমি কিভাবে উচ্চারণটা করো এইটা হইলো তোমার কাছে একটা পয়েন্ট আমরা যারা মা বোনেরা আছি কথাগুলো দৃষ্টি করেন যা ঝামেলার মধ্যে থাকলে কথাগুলো মনোযোগ হবে না এখানেই তো এসে পড়তে পারে কারণ সে কিয়ামতের আগের দিন পর্যন্ত আমাদের পশমের গুড়ায় গুড়ায় চলবে সেটা পাওয়ার নিয়ে আসছে এটা আপনারা জানেন না জানলে জায়গাগুলো ভরাট করেন তাড়াতাড়ি এখানেই বসবে নয়তো আচ্ছা এখন কথা হলো আমার মা বোনেরাও খেয়াল করবেন আমার বাপ চাচারাও খেয়াল করবেন মা বোনেরা যখন কোনো আনাজ তরকারি কাটেন সবজি কাটেন না আপনারা সবজি কাটার সময় কালেমায়ে তৈয়ব পড়বেন
মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যতগুলো সবজি কাটবেন, আপনি একজন নারী হয়ে যেহেতু মানুষের কাছে যাইতে পারেন না, ইসলামের দাওয়াত দিতে পারেন না, আপনি যদি সবজি কাটার সময় এই কালেমা পড়তে থাকেন, মনে মনে জপতে থাকেন, ধ্যান খেয়াল মনটা যদি এক থাকে, যতগুলো সবজি টুকরা হবে ততগুলো মানুষের কাছে ইসলাম পৌঁছে দেওয়ার সওয়াব আপনার আমলনামায় চলে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন পুরুষ মানুষ যখন কাজ করবে আপনিও একই কাজ করতে পারেন। মা বোনেরা যখন ঘর ঝাড়ু দিবেন তখন যদি আপনি কালেমা পাঠ করতে থাকেন, এই সময় ঘর ঝাড়ু দিতে থাকবেন আর কালেমা পাঠ করতে থাকবেন। একজন মানুষ যদি কাবা শরীফের মধ্যে কাবা ঘরকে ঝাড়ু দিলে যতটুকু সওয়াব হয় তার আমলনামায় ততটুকু সওয়াব চলবে। তাহলে ইসলামটা অনেক সহজ করে দেওয়া হয়েছে। এখন এই সহজ বিষয় যদি আমরা না মানি এটা আমাদের ব্যর্থতা। আমরা কিন্তু বলতে পারবো না যে শরীয়ত ইসলাম আমাদের জন্য কঠিন করে দেওয়া হয়েছে। মানুষ হলো অভ্যাসের দাস, অভ্যাস করলেই সব কিছু সম্ভব। আমার জন্য দোয়া করবেন, আমি মন থেকে যেন ভালো মানুষ হতে পারি। আজকের পরিবেশ আমার অনেক ভালো লেগেছে, আমি চেষ্টা করব আপনাদেরকে যে ওয়াদা করিয়েছি সেই ওয়াদা আমিও মানার জন্য ইনশাআল্লাহ। তো একটা বিচ্ছেদ গান করি নাকি? ও আমার তো প্রশ্ন করতে হইব, তাই না? আরেকটা আরেকটা হ্যালো যাক খাদিজা ভান্ডারি বাজাইস না, অনেক সুন্দর কথা বললেন, ওয়াদাও করাইছে জুম্মার নামাজের জন্য। হন জুম্মার নামাজ আপনারা পড়বেন, এই পড়বেন জুম্মার নামাজ পড়া ভালো, তবে পড়লে একটু বুঝছে পড়ুন, যে একটা হইলে পড়ি না এটা হইলে আরেক বিষয়, কারণ এমনি তো পাপের কোনো সীমা নাই শেষ নাই, পড়ি না এটা হইলে এক বিষয়, যে পড়ি না এটা আল্লাহ রস্তে মাফ করলে করতেও পারে, আমরা তো এইগুলো নাই এগুলো নাই। তবে যারাই পড়বেন একটু শিক্ষিয়া আর বুঝুন যে এ হক্ত নামাজ কাজা করলে কিন্তু আবি আশি হোক বা দুজক, এটা কুফিসা পড়ে বরং যেমন কি আপনারা সাপ্তাহিক পড়বেন না প্রতিদিন ফাঁসাত্ত পড়বেন, এটা আপনারা বুঝে বরং যে এই তো হন কয়েছে শ্রেষ্ঠ পর্ব এই সময় তো আটটা তুলিয়াল চুল। তো যাক এই নিয়তে যদি বরকত থাকে ইনশাল্লাহ আশা পূর্ণ হবে, আর যদি নিয়তের মধ্যে বেজাল থাকে তাহলে তো বেজালি। এই স্তম্ভ স্তম্ভের কথা বললেন খাদিজা, যেটা বলছে এরা এই মাছ কাওড়া বাজিস না, এই খাদিজা যেটা বলছে এটাও ঠিক আছে, এটা মানে আমি না করব না যে তারটা এটাও হয় নাই, তবে এই বুখারী শরীফ থেকে বলছে। এখন আমি বলবো মুসলিম শরীফ থেকে বুখারী শরীফ থেকে এখন মসনবী শরীফ, এরপরে বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, মাজার শরীফ, এই যে ছয়টা দলিল কিন্তু এটা মানে সহি হিসাবে গণ্য করছে কিন্তু। তবে এখন সবচাইতে প্রাধান্য দেওয়া হইল সারা বিশ্বের ওলামায়ে কেরামরায় সবচাইতে বেশি প্রাধান্য দেওয়া হইল এই যেটাকে বলা হয় পঞ্চম খণ্ড বুখারী। তো পঞ্চম খণ্ড বুখারী কিন্তু এখন কিন্তু পাওয়া যায় না, এখন এখন পাওয়া যায় দশ খণ্ডটা পাওয়া যায়, আর পঞ্চম খণ্ডটা কিন্তু সচরাচর কিন্তু পাওয়া যায় না। তবে বুখারী শরীফটা এটা কোন সময় হয়েছে জানেন? আসলে সত্য কথা বলতে তো আর আমি দ্বিধাবোধ করি না, আর সত্য কথা বললে হয়তো কিছু কিছু এই যারা আলেম সম্প্রদায়ের মধ্যেই রাসূলকে অপমান অপদস্থ করলেন এই আলেম সম্প্রদায়ের মধ্যে কিছু এক এক প্রকার কিছু আলেমরা, এটা কিন্তু ইঞ্জিনিয়ারে কিন্তু রাসূলকে অপমান অপদস্থ করে নাই, ডাক্তারেও কিন্তু করে নাই, মাস্টারেও কিন্তু করে নাই, রাসূল মাটির মানুষ এটাও কিন্তু এক এক প্রকার আলেমরাই কিন্তু বলছে কি ঠিক না বেঠিক। এক প্রকার আলেমরা রাসূলকে বলে যে রাসূল মাটির তৈরি,
কিন্তু যার খাতিরে এই বিশ্ব ব্রহ্মাণ্ড আপনি আমি এই জগৎ সংসার উনি যদি না হইতো তাহলে এই বিশ্বের একটা বালুকণাও পর্যন্ত সৃষ্টি হইতো না কিন্তু কিছু আলেম সম্প্রদায়রা বলে উনাকে বলে বলে মাটির তৈয়ার উনি হলেন নূরের তৈয়ার শরণিকা একটা বই পাইছিলাম রাসূল সম্পর্কে অনেক কিছু লেখা গুণগত মান সম্পর্কে অনেক কিছু লেখা কিন্তু যেই দেখছি যে রাসূলকে এক জায়গায় বলা হচ্ছে মাটির তৈয়ার হকর বইটা শব্দ সিরিয়া বলা হয়েছে যে এইটা যে তুই বলছিস আমি যেটা তাহলে আমি মনে করব এ কোনো জ্ঞানী না আর এ হইল এ হইল এজিদি মুসলমান এজিদ এজিদও কিন্তু এজিদ যে নবীর বংশকে ধ্বংস করছে এজিদও কিন্তু মুসলমান ছিল এজিদও কিন্তু নামাজ পড়ত এজিদও কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত কথা বলতেছি খারাপ লাগে ভাই সকল এজিদও নামাজ পড়ত এখন কোনটি হুসাইনি মুসলমান আর কোনটি এজিদি মুসলমান এটা কিন্তু বুঝতে হবে এই কিছু আলেম সম্প্রদায়ের মানুষরা একজন এই আব্দুল ওহাব নজদি আব্দুল ওহাব নজদি যেখান থেকে যে ওহাবি দলটা যেখান থেকে আইছে এই ওহাবি দলটা একটা মতভেদ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজাটা যদি ভাঙ্গা ফেলায় দেন যেত তাইলে এই মানুষ যে হজ করতে আয়ে এটা শেরেক থেকে মাপ পাই যায় কেমনটা বুঝেন নাউজুবিল্লাহ কইতেন না এই বেয়াদবের বাচ্চারা কি করব কিন্তু আসল কথা কইলি তো বেজাল নিবুগা গেল নুরুল ইসলাম ফারুকীর আপনার ওয়াজ মাহফিল শুনবেন আপনার কথা শুনবেন একটা কথাও তার কোন মানে বেরাইট কোন কথা মানে পাওয়া যায় না কিন্তু এই নুরুল ইসলাম ফারুকীর জবাই করছে এই এই এক প্রকার আলেমরা এই সত্য কথার জন্য তো মানুষ তো জেল তো মানুষের লেগে আই আচ্ছা আমারে যদি নিয়ে গাইতে কি করুন দিব কিছু করেন না মারিয়াও যদি ভালো লাগে আপনারা দোয়া করুন যে যাতে সত্য কথা কই যাতে বাস্তব পারি আর স্তম্ভের যে হিসাবটা এটা খাদিজা ঠিকই বলছে তবে আমরা যদি কোরআন মানি তাহলে বুখারী শরীফ আসছে কোন সময় জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হওয়ার আরো অন্তত 288 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হওয়ার আরো 288 বছর পরে এই বুখারী শরীফটা লিখেছে হইল ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এরপরে এটার উৎপত্তি কিন্তু রাশিয়া থেকে এই ইমাম সাহেব মক্কা মদিনায় সৌদি আরব গেছে এই সৌদি আরবে যায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির কাছে যায়া এই যে অন্যান্য লোকেরার কাছে জিগাইতে যে জিগাইছে যে রাসূল কি করত তখন এই যে মানুষ বলছে যে রাসূল এডি এডি করত এডি এডি করত আর এই যে লেখছে লিখে হইরা এটার নাম দিছে হইল বুখারী শরীফ এখন এরপরেও এটাকে সহি মানতে হবে কারণ যেহেতু সারা বিশ্বের ওলামে কেরাম রায় যেহেতু এটার প্রাধান্য দিছে কিন্তু মূল কোরআন যদি আমরা হিসাব করতে যাই তাহলে একটা বিষয়ে যে স্তম্ভের বিষয়ে উল্লেখ আছে অন্তত 1 থেকে 29টা সূরার মাধ্যমে এটার বর্ণনা আছে যেমন এক নাম্বার হইল তৌহিদ তৌহিদ মানে একাত্মবাদ বিশ্বাস এরপরে এটা হইল একটা স্তম্ভ এরপরে আছে কি আদল আদল হইল ন্যায় বিচারক এরপরে আছে কি নবুয়ত নবুয়ত হইল ন্যায় ব্যক্তি ন্যায় বিচারক এরপরে আছে কি ইমামত ইমামত এরপরে আছে কি আখেরাত আখেরাত মানে পরজনমের জন্য উপযোগী এটি হইল মূল কোরআন শরীফে মানে এই স্তম্ভের কথা উল্লেখ করছে তবে আমি তাকে কোনো মাইক দেওয়ার জন্য কিন্তু আমি কথা বলি নাই এটা তার জানার জন্য কিন্তু আমি বলছি আর নাহলে কিন্তু আমি বললাম না কারণ অনেকেই হয়তো অনেক কিছু নাও জানা থাকতে পারে যাক এখন কইল কিচ্ছা এখন কিচ্ছা আমি আমি কি কিচ্ছাটা কইতাম কারণ হে হইল আমার ছোট বই আর আমরা তো হইলাম কিচ্ছার কোম্পানি কারণ আমরা কিচ্ছার কোম্পানি কিচ্ছার বংশধর আমরা বংশধরটা হইল কিচ্ছা এটা ফ্যাক্টরি রং
রঙে রং তো অনেকেই দেখছে কিন্তু রঙের কোট কিন্তু অনেকেই দেখছে না, রঙের কোট দেখলেও রঙের ফ্যাক্টরি কিন্তু অনেকেই দেখছে না। আমার উস্তাদ তো হইলো ফ্যাক্টরি, তেই উস্তাদের ছাত্র হইলাম আমি, অন এ আমার ছোট ভাই, তার লগে আমি কিচ্ছাটা কি কইতাম কই। তবে কইয়াম যে মানে আমি জায়গা নাই তো, আগের দিনের মানুষ কিন্তু কি করতো জানেন, মানে এখন যেভাবে যে যে বেহালা যন্ত্র মানে যন্ত্র সঙ্গীত একোস্টিক ইলেকট্রিক যেভাবে যন্ত্র ডিজিটাল যুগে যেভাবে যন্ত্রপাতি আসছে, আগের দিনে কিন্তু এত যন্ত্রপাতি ছিল না। আগের দিনে এই যে লালন সাইজির আমলে কি করতো জানেন, মানে এই যে মুরব্বীরা কি করতো, এই উক্কা 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 ডাবা তো চিনি নেই, উক্কা ডাবা খাইতো, আর এই যে এ হাতে একটা লাউ লইতো আর এ হাতে দুইটা ছোট্টা ছোট্টা লইয়া গান গাইতো, সোনা বন্ধু রে মানে গুনগুনে গান গাইতো। তা এইটা দেখছে বেদবি মাফ করবে, দেখছে একটা পাঁচ সাত বছরের একটা ছেলে, ছেলে দেখিয়া অনের কাছে তো আর লাউ নাই, লাউ করতে আনবো, পরে কি করছে একটা সুতলি ফাঁকাইছে, ফাঁকাইয়া হাইরিয়া নকশনা হতে বাঁধছে, বাইন দিয়া পরে ইন্দিয়া এই সাইডের মধ্যে নিয়া টান লাগাইয়া হিয়া ওই যে লাউ বাজা, এবার এবার টু হ্যাঁ দুতারা বাজা। এইটা দেখছে আর একটা সিরিয়া দেখি হাইরিয়া গেছে মার বললো, কাম্মা আম্মা সলিম মের ভূত কলিম মেজে বা বাঁধছে না, এবার আমারে বাইন দিয়ে দেবো, মায়ে কান দেয়ার কয়ে যে হাই রে পুত্রে ভূত, এইটা তো বান্দা জায়গা আছে কিন্তু তোর তো বান্দা জায়গা নাই, আমি কই বানবা, হে তো আমার ছোট বই না, আমি তার ছাড়া কই কই, আমি কোয়ার তো কোনো জায়গা নাই, কইছো না কইছো না একবারে। কইলা হয় না কিচ্ছু, কইলাম না ইতিহাসটা, কারণ যেহেতু আমার ছোট বই না কইছে একটা, এই কারণে আমি একটু হাস্যকর করলাম। যাই হোক এই পালাগান, পালাগানকে আমরা তো আর পালাগা ওরা শিল্পী না, আর পালা হয়তো বড়দের মতো আমরা গাইতেও পারি না, হয়তো চেষ্টা করি গাওয়ার জন্য, কিছু আলাপ আলোচনা করলাম। প্রায় শেষের দিকে গায়ও বুড়া বিয়ানো শেষ, আল্লাহ মাফ করো, কই যাই আমি, কই মারে তোর তো বান্ধনের জায়গা নেই, তো আমার ছোট বই নে রে কেমনে বান্ধি, কই না ওরে তো কিছু বলা যায় না, আমার নিজের মানুষ না, আমার ছোট বোন এরে কিছু বলা যায়, একটা কথা মনে হয়েছে একটু একটু বলবো, এটার বলার পর আর কোনো কথা আমি বলবো না, ভাইয়া যদি আমার 112 বলে আমি বলবো না, আপনাদের সাথে কথা দিলাম, ভাইয়ের মতোই ভাইয়া যে এরকম না মানে ওনার মতোই এক নতুন জামাই, তো বিয়ার শাদি কইরা শ্বশুর বাড়ি হুট কইরা যায় হুট করে চলে আসে, ভিতরে কোনো মানবতাই নাই, কথা একদম বলেই না, তখন ওনার মতোই মানে ওনার মতোই, তো যখন যায় আসে এলাকার মানুষ আছে না, একটা ময় মুরব্বি দেখলে সালাম দিতে হয় সালাম করতে হয়, শাশুড়ি আছে শাশি শাশুড়ি আছে এদেরকে জিগাইতে হয় না, তখন বাড়ি যায় বউ যে ঘরে ঢুকে ঢুকে সাথে চলে আসে, তখন মেয়ের বাপে ছেলের বাপেরে কইতাছে বিয়াই আমনে রে দেখে তো সালাক মনে হয় এমন একটা বুদাই জন্ম দিলেন কেমনে, কি হয়েছে বিয়াই আমার বাড়িতে আমার তো সালাম কালাম করেই না, এলাকার মুরব্বি করেও সালাম দেয় না, আচ্ছা আমার এবার নাই দিল শাশুড়ি দেখে একটু জিগাইতে পারে না, কই কি সুই জিগায় না কয় না কয় তাই নাকি, আপনি ঠান্ডা থাকেন, আর একবার যখন আমার পোলা যাইব আপনারে জিগাইব কই সত্যি, তখন গেছে ছেলে ছেলের বাপে কইতেছে এই বিয়া দো তুই তো আমার মান ইজ্জত কিছু রাখতি না, তা শ্বশুর বাড়িতে গেলে সালাম কালাম দিতে এটা জানোস না, কই জানি এমনি জিগাই না সময়ও পাই না মানুষটাকে এনে কি, তখন গেছে মেয়ে কইতাছে কয় তাইলে তো আমার অনেক দিন ধরে আইছি এখন আমি যাই বাড়িতে, কয় না আমিও তোমার সাথে যাই, কয় না কয়দিন পরে আমার যায় নিয়ে আসবেন এখনই যাইতে হইব না,
করে পাগলের মতো করেন সব সময় কই না আমি তোমার সাথেই যাই কই দুইটা দিন পারো দুই দিন পরে আপনি আমার কাছে যায় দুই দিন থাইকে পরে আমার সাথে করে নিয়ে আইছে তো মেয়ে যায় দুই দিন থাকতাছে অন শ্বশুর মশাই বাড়ির উঠানো এই যে জাল বনে না ঝাঁকি জাল ধর্ম জাল গুলা যে থাকে ওই জাল বুনতেছে পরে কইতাছে জামাই গেছে যায় কই আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা কি ব্যাপার বিয়া শাদী করছো এই বিয়া দাও আমি বিয়া না করলে তোর কাছে আমার মেয়ে বিয়া দিলাম কেবে কই না এমনি একটা আলাপ সালাপ করলাম আর আলাপ যেহেতু করি না আলাপ সালাপ করলাম আপনি কিটা কইলেন ভাই এটা আমার সাথে একটা আলাপ সালাপ করলেন নাকি আপনি আমার বড় ভাই আপনিও কি এই কথা বলতে পারেন আল্লাহ আচ্ছা খুব ভালো অনেক ভালো আল্লাহ আপনাদের বাসায় রাখুক কিচ্ছা না কইতে পারলো কেউ রে না না বললো যাতে এইরকম কিচ্ছা বলতে পারেন দোয়া করি ভাই অনেক দোয়া করি আলাপ সালাপ করতে হয় মাঝে মধ্যে শ্বশুর জামাই এরকম আপনি আলাপ সালাপ করেন আমাকে একটা গান অর্ডার করেছে আমি চিনি না ওনাকে জানিও না উনি বলছেন বাউল আবেদ আলী সাহেবের একটা গান গাইতে বাউল আবেদ আলী সাহেবের গান গাওয়ার পর আমার পছন্দের একটা গান আছে বাউল তাহিরউদ্দিন সাহেবের ওনার গান গাওয়ার পর একটা উকিল মুন্সি সাহেবের গান দিয়ে আমার জন্য বিদায় নেব তারপর আমার ভাই গান